তুই ভেবেছিস বন্দুক দেখালে আমরা ভয় পেয়ে যাব, তোর কাছে আর চাঁদা নেবো না, প্যান্ডেলের বাস খুলে তোকে উদুম কেলাবো, তোর 14 গোষ্ঠীর কাছ থেকে চাঁদা নিয়ে তবে এখান থেকে যাব। সরা এটা। কিরে পুষ্পা, চাঁদা তো অনেক নিয়ে আসলি, এবার তোর চাঁদাটা দিয়ে যা। চাঁদা? আরে হ্যাঁ রে। আরে না রে ভাই, এইসব ব্যাপারে তো আমি অনেক অনেক গরিব। প্রাণ ঠান্ডা, এই বছর তো এরই শাড়ির কুচি ধরবো রে। ধরতে দিবি তো আমার তোর শাড়ির কুচি? হ্যাঁ পুষ্পা ভাউ, বল তোমার গার্লফ্রেন্ড ওই পাড়ার ছেলেটাকে দিয়ে কুচি ধরাচ্ছে আর বললো তোমাকে সিঙ্গেলই মরতে হবে। সিঙ্গেল সিঙ্গেল রাজ, কুচি আমি ধরবো না সালা। সবাই এক লাইনে এসে দাঁড়া, সরস্বতী পুজোর মিটিং আছে। চাংড়ার দল, তোদের মধ্যে কেউ একজন চাঁদা না দিয়ে ঢুকে পড়েছে, তোরা জানিস চাঁদা না দিলে আমার পেটের ভাত হজম হয় না। কোন সালা চাঁদা না দিয়ে ঢুকে পড়েছিস? যে চাঁদা দিসনি ভালোভাবে বেরিয়ে আয়, নাহলে সালাকে শুকনো লুচি খাইয়ে মারবো। চ্যাংড়ার দল, সবাই প্রসাদের পাওয়ার দেখাও। ধরা ফেলেছি। আমি আগের বছরে তোমারই কুচি ধরেছিলাম শ্রুতি, তোমায় 50 টাকার ফুচকাও খাইয়েছিলাম, আমার এক বছর ধরে কুচি ধরা হয়নি, প্লিজ তোমার কুচিটা ধরতে দাও। আমি জানি না তুমি আমার কুচি ধরেছিলে কিনা, তোমার সঙ্গে ফুচকা খেয়েছিলাম কিনা, তোমার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম কিনা, কিছু মনে করতে পারছি না। শোনা গো আমার খুব কষ্ট যে বলা, কুচি ধরতে দিবিনি? আজ তোকে অজ্ঞান করে কুচি ধরবো। বড় হারামি ও বেটা।